আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ে পয়সন ডিস্ট্রিবিউশন অর্থাৎ পয়সন বিন্যাসের অধ্যায়। তাহলে আজকের ক্লাসের বিষয় হলো আদর্শায়িত পরিমিত চলকের গড় শূন্য এবং বেদাঙ্ক এক। আজকে আমরা যে ক্লাসটা শুরু করব সেই ক্লাসের বিষয়টা হলো আদর্শায়িত পরিমিত চলকের গড় শূন্য এবং বেদাঙ্ক এক, এটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে আদর্শায়িত পরিমিত চলকের গড় নির্ণয় করব, তারপর বেদাঙ্ক নির্ণয় করব। এর পূর্বে আমাদের কিছু বেসিক ধারণা জেনে নেই যে দৈর্ঘ্য চলকের সম্ভাবনা বিন্যাস গাণিতিক সূত্র সাহায্যে নির্ণয় করা হয় তাকে তত্ত্বীয় সম্ভাবনা বিন্যাস বলে। তাহলে তত্ত্বীয় সম্ভাবনা বিন্যাস কাকে বলে সেটা জানলাম, আর এখন আমাদের জানতে হবে তত্ত্বীয় সম্ভাবনা বিন্যাস কয় প্রকার। দুই প্রকার, একটা হলো বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস, আরেকটা হলো অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস। বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস কাকে বলে? বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের তত্ত্বীয় সম্ভাবনা বিন্যাস হলো বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস। এই বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের মধ্যে দুইটি বিন্যাস অন্তর্ভুক্ত, একটা হলো দ্বিপদী বিন্যাস আর একটা হলো পয়সন বিন্যাস। আবার অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের মধ্যে দুইটি বিন্যাস অন্তর্ভুক্ত, একটা হলো পরিমিত বিন্যাস আর একটা হলো নমুনায়ন বিন্যাস। তাহলে আমরা বিন্যাস সম্পর্কে জেনে নিলাম যে আজকে আমরা যে ক্লাসটা আলোচনা করব সেটা হলো পয়সন বিন্যাস, তার মানে বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের অন্তর্ভুক্ত একটি বিন্যাস হলো পয়সন বিন্যাস, আমরা সেটাই আজকে আলোচনা করব। পরের স্লাইড আমরা দেখে নিই পরিমিত বিন্যাস কোনটা। তাহলে আমরা এখানে আমরা জানবো যে পরিমিত বিন্যাসটা কোনটা, পরিমিত বিন্যাস কাকে বলে সেটা আমরা আগে জেনে নিব। তো ব্রিটিশ গণিতবিদ আব্রাহাম ময়বার 1733 সালে দ্বিপদী বিন্যাস হতে পরিমিত বিন্যাস উদ্ভাবন করেন। তাহলে আমাদের এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা আসতে পারে, কোন গণিতবিদ পরিমিত বিন্যাস আবিষ্কার করেন? তাহলে আমরা লিখবো ব্রিটিশ গণিতবিদ আব্রাহাম ময়বার পরিমিত বিন্যাস আবিষ্কার করেন। যদি বলে কত সালে তিনি পরিমিত বিন্যাস আবিষ্কার করেন, তাহলে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করবো 1733 সালে। কোন বিন্যাস হতে পরিমিত বিন্যাস তিনি আবিষ্কার করেন? তাহলে লিখবো দ্বিপদী বিন্যাস হতে পরিমিত বিন্যাস আবিষ্কার করেন। তাহলে অতি সংক্ষিপ্ত এখানে আমাদের কয়েকটি প্রশ্ন, প্রথম এক নম্বর প্রশ্ন হলো পরিমিত বিন্যাস কে আবিষ্কার করেন, তারপর দুই নম্বর প্রশ্ন হলো পরিমিত বিন্যাস কত সালে আবিষ্কৃত হয়, তিন নম্বর প্রশ্ন হলো পরিমিত বিন্যাস কোন বিন্যাস হতে আবিষ্কার করেন। তাহলে এই প্রত্যেকটা প্রশ্ন আমাদের প্রথম লাইনে আছে। পরবর্তীতে 1774 সালে ল্যাপলাস প্যারা জ্যামিতিক বিন্যাস হতে পরিমিত বিন্যাস উদ্ভাবন করেন। পরে আরেকটা প্রশ্ন আসতে পারে অতি সংক্ষিপ্তে যে পরবর্তীতে এই পরিমিত বিন্যাসটা কে আবিষ্কার করেন এবং কত সালে এবং কি হইতে। তাহলে আমরা লিখব পরবর্তীতে 1774 সালে ল্যাপলাস প্যারা এই গণিতবিদ জ্যামিতিক বিন্যাস হতে পরিমিত বিন্যাস উদ্ভাবন করেন। তার মানে আমরা এখানে জানলাম যে পরিমিত বিন্যাসটা দুইটা বিন্যাস থেকে উদ্ভাবন করা যায়, একটা হলো দ্বিপদী বিন্যাস থেকে পরিমিত বিন্যাস আবিষ্কৃত হয়েছে, আরেকটা হলো জ্যামিতিক বিন্যাস হইতে পরিমিত বিন্যাস আবিষ্কৃত হলো। তাহলে তারপর 1809 সালে গৌস মহাকাশে বিভিন্ন গ্রহ উপগ্রহের কক্ষপথ নির্ণয় ভুলের বিন্যাস বর্ণনা করতে গিয়ে পরিমিত বিন্যাস উদ্ভাবন করেন। তারপরে আমরা বলব যে গৌস একজন গণিতবিদ, তিনি 1809 সালে মহাকাশের বিভিন্ন গ্রহ উপগ্রহের কক্ষপথ নির্ণয় যে ভুল হয় সেটা যাতে ভুল না হয় এই বিন্যাস বর্ণনা করতে গিয়ে তিনি পরিমিত বিন্যাস উদ্ভাবন করেন। তাহলে আমরা টোটাল জানলাম পরিমিত বিন্যাস তিনজন উদ্ভাবন করেন। প্রথম যিনি উদ্ভাবন করেন তিনি হলো ব্রিটিশ গণিতবিদ আব্রাহাম ময়বার, দ্বিতীয়বার যিনি উদ্ভাবন করেন তিনি হলো ল্যাপলাস প্যারা, তৃতীয়বার যিনি উদ্ভাবন করেন উনি হলো গৌস। তার প্রথমবার উদ্ভাবন করেন কত সালে? 1733 সালে। দ্বিতীয়বার পরিমিত বিন্যাস উদ্ভাবন করেন 1774 সালে। তৃতীয়বার পরিমিত বিন্যাস উদ্ভাবন করেন 1809 সালে। প্রথমবার পরিমিত বিন্যাস উদ্ভাবন করেন দ্বিপদী বিন্যাস হতে। দ্বিতীয়বার পরিমিত বিন্যাস উদ্ভাবন করেন জ্যামিতিক বিন্যাস হতে। তৃতীয়বার পরিমিত বিন্যাস উদ্ভাবন করা হয় মহাকাশের বিভিন্ন গ্রহ উপগ্রহের কক্ষপথ নির্ণয়ের ভুল বিন্যাস থেকে। তাহলে আমরা এই বেসিক জিনিসটা খুব ভালো করে জানবো যাতে আমরা অবজেক্টিভ অ্যান্সারগুলি, অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলি আমরা দিতে পারি। এবার আমরা এই যে পরিমিত বিন্যাসটা কখন ব্যবহার করি সেই জিনিসটা জেনে নেই। যখন নমুনার আকার বড় এবং সফলতা বিফলতার সম্ভাবনা প্রায় কাছাকাছি হয় তখন দ্বিপদী বিন্যাস পরিমিত বিন্যাসে পরিণত হয়। যখন আমরা দেখব নমুনার আকার বড় বড় সংখ্যা দেওয়া থাকে, সফলতা বিফলতা খুব কাছাকাছি, বেশি একটা পার্থক্য নাই, তখন আমরা দ্বিপদী বিন্যাসটা পরিমিত বিন্যাসে পরিণত হবে। অর্থাৎ যে অঙ্কটা দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নে সেই অঙ্কটা আমরা পয়সন বিন্যাস আর দ্বিপদী বিন্যাসে না করে পরিমিত বিন্যাসে যে অঙ্ক সমাধান করব। তো পরিমিত বিন্যাসে যে অঙ্ক সমাধান করতে হলে আমাদের একটা সূত্র কি, যেখানে পরিমিত বিন্যাসের ঘনত্ব আপেক্ষক একটা সূত্র আছে প্রবাবিলিটি x ইকুয়াল 1 বাই সিগমা √2π টু দি পাওয়ার e
to the power minus half into x minus mu divided by sigma square. এটা হলো x এর সমান ঘনত্ব অপেক্ষকের সূত্র। এবার আমাদের প্রশ্নটা ছিল যে আদর্শিত পরিমিত চলকের মান শূন্য। তাহলে আদর্শিত পরিমিত চলকের আমাদের সূত্রটা বেশি ইম্পর্টেন্ট লাগবে, যার সমান x minus mu divided by sigma. এই সূত্র দ্বারা আমরা আজকে অঙ্ক সমাধান করব, যেটা আমাদের বলছে আদর্শিত পরিমিত চলকের মান শূন্য, সেই জন্য যার সমান x minus mu divided by sigma. এইটা দ্বারা আমরা আজকে অঙ্ক সমাধান করব। যদি যেহেতু আমাদের একটা সূত্রটা আদর্শিত পরিমিত চলকের, যদি বলে আদর্শিত পরিমিত চলকের গড় শূন্য, তাহলে যদি গড় বের করতে পারে, কিন্তু এখানে কিন্তু এটা গড়ের সূত্র না, এটা আদর্শিত পরিমিত চলকের সূত্র। এখন যদি গড় বের করতে হয় তাহলে আমরা এই সূত্র উভয় দিকে গড়ের সূত্র হলো কি, অর্থাৎ ই দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এই বাম পাশে জেড আছে, জেডকে আমরা ই দ্বারা গুণ করব, ডান পাশে যে সূত্র আছে এক্স মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা, আমরা ডান পাশের সংখ্যাকে আমরা কি ই দ্বারা গুণ করব, বাম পাশের সংখ্যা আমরা ই দ্বারা গুণ করব। আমরা যদি ঘর বের করতে যাই, কারণ আদর্শিত পরিমিত চলক থেকে আমরা ঘর বের করব, সেই ঘরের মান যদি শূন্য হয় তখন আমরা বলবো যে আদর্শিত পরিমিত চলকের গড় শূন্য। আদর্শিত পরিমিত চলকের সূত্র এটা, এই আদর্শিত পরিমিত চলকের সূত্রকে আমরা ঘর বানিয়ে নেব। ঘর বানাইতে হবে কিভাবে, বাম পাশ ও ডান পাশ তো উভয় পাশে আমরা ই দ্বারা গুণ করব। তাহলে আমরা পরে স্লাইডে দেখি, একটা আমরা সূত্র এখন আমরা সূত্রগুলি জানলাম, এবার আমরা গাণিতিক সমস্যার সমাধান দেখি। দেখা যায় যে আদর্শিত পরিমিত চলকের গড় শূন্য, তাহলে আদর্শিত পরিমিত চলকের যে সূত্র আছে তাকে গড় বানাইতে হবে, ই দ্বারা গুণ করে আমরা গড় বানিয়ে নিব, তারপর বেদাঙ্ক নির্ণয় করব। আর আদর্শিত পরিমিত চলকের যে সূত্র আছে সেই সূত্রকে বেদাঙ্কের চিহ্ন হলো ভি, ভি দ্বারা আদর্শিত পরিমিত চলকের উভয়দিকে গুণ করব, তারপর আমরা বেদাঙ্কের মান মান পাবো। তাহলে আমরা প্রথমেই আমরা বের করব আদর্শিত পরিমিত চলকের গড় শূন্য, সেটা আগে প্রমাণ করব। আমরা জানি আদর্শিত পরিমিত চলকের সূত্র আমরা আগে জেনে আসছি, জেড সমান এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তাহলে এর গড় যদি এটা তোর আদর্শিত পরিমিত চলকের সূত্র, আর এর যদি আমরা গড় বের করতে যাই তাহলে উভয় দিকে আমরা ই দ্বারা গুণ করবো, এই জেড কে আমরা ই দ্বারা গুণ করলে ই জেড হবে, এক্স মাইনাস মিউ বা সিগমা কে আমরা ই দ্বারা গুণ করলে ই ব্রাকেট এক্স মাইনাস মিউ বাই সিগমা হবে। ই মানে এক্সপেকটেশন অফ জেড, এক্সপেক্টেশন জেড মানে ঘর। তাহলে আমরা উভয় দিকে ই দ্বারা গুণ করে দিছি। এবার সমান সমান আমরা কি করব, ই দ্বারা যখন এখানে আছে এক্স মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা, তাহলে এই সিগমাটা আমরা সরিয়ে নিব বাম পাশে, তাহলে উপরে থাক উপরে ওয়ান ধরব, এক্স মাইনাস মিউটাকে বামে সরিয়ে নিব, ডানে সরিয়ে নিব, আর ওয়ান উপরে এক্স মাইনাস মিউকে যদি ডান পাশে সরাই তাহলে উপরে থাকবে ওয়ান, নিচে থাকবে সিগমা। তাহলে আমরা কি করব, ওয়ান বাই সিগমাটা আমরা বাম দিকে নিয়ে আসছি, তাহলে ওয়ান বাই সিগমা যদি ডান পাশে চলে আসে তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকে এক্স মাইনাস মিউ, এক্স মাইনাস মিউকে আমরা ই দ্বারা গুণ করব। তার মানে এখানে এই সিগমাকে ই দ্বারা গুণ করা যায় না, এই কারণে আমরা সিগমাটাকে বাম দিকে সরিয়ে নিছি, ই দ্বারা এক্স মাইনাস মিউকে একসাথে গুণ আকারে রাখছি, আর সিগমাটাকে আমরা ওয়ান বাই সিগমাকে আমরা সরিয়ে নিছি, তারপর ওয়ান বাই সিগমা ঠিক থাকবে। এখন আমরা কি করব, ই দ্বারা এক্স কে আমরা গুণ করব, ই দ্বারা এক্স কে গুণ করলে ই এক্স হবে। আমি আবার বলি, ই দ্বারা মিউ কে গুণ করা যায় না, ই দ্বারা সিগমা কে গুণ করা যায় না, তাহলে ই দ্বারা এক্স কে গুণ করা যাবে না, এক্সপেকটেশন এক্স লিখলাম, ই দ্বারা মিউ কে গুণ করা যায় না, তার মানে মিউ মিউ ঠিকই থাকবে, এই জন্য আমরা মিউ লিখলাম। পরের লাইনে ওয়ান বাই সিগমা ঠিক রাখবো, আমরা জানি এক্সপেকটেশন এক্স এর সূত্র হলো মিউ, এক্সপেকটেশন এক্স সমান সমান মিউ, আমরা দ্বিপদী বিন্যাসে এক্সপেকটেশন এক্স সমান সমান আমরা, অর্থাৎ গাণিতিক গড়ের আমরা কি পেয়েছিলাম এখানে, দ্বিপদী বিন্যাসের গড় এক্সপেকটেশন এক্স এর মান মিউ পাইছিলাম, এই জন্য এক্সপেকটেশন এক্স এর মান হলো মিউ। আমরা ওই যে গাণিতিক অর্থাৎ দ্বিপদী বিন্যাসের অর্থাৎ দ্বিপদী বিন্যাসের ঘর থেকে এক্সপেকটেশন এক্স এর মান আমরা সেখানে জেনে আসছি কি এক্সপেকটেশন এক্স এর মান মিউ হয়, এই জন্য আমরা এক্সপেকটেশন এক্স এর মান মিউ বসে দিছি। তো ওয়ান বাই সিগমা সিগমা মিউতে মিউ করে শূন্য থাকে, শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়, তার মানে আদর্শিত পরিমিত চলকের গড় শূন্য। তাহলে আদর্শিত পরিমিত চলক হলো এইটা, আর এর গড় হলো এক্সপেকটেশন জেড, আর এই এক্সপেকটেশন জেড এর মান আমরা শূন্য পাইছি, তার মানে আমরা এই প্রথম অংশ আদর্শিত পরিমিত চলকের গড় শূন্য এটা প্রমাণ হলো। আমি আবার বলি, আদর্শিত পরিমিত চলকের যে সূত্র আছে সেই সূত্রকে আমরা ই দ্বারা উভয় দিকে গুণ করব, ই দ্বারা গুণ করার পর সিগমা কি দ্বারা গুণ করা যাবে না, এই যে ওয়ান বাই সিগমা আমরা সরিয়ে নিব, তারপর বাকি ব্র্যাকেটের ভিতরে যে যা আছে আমরা তার সাথেই রাখবো, পরবর্তীতে আমরা ওয়ান বাই সিগমা রেখে দিব, ই দ্বারা এক্স কে গুণ করব, কিন্তু ই দ্বারা মিউ কে গুণ করা যায় না, তার মিউ মিউ ঠিকই থাকবে। পরবর্তীতে আমরা এক্সপেকটেশন এক্স এর মান দ্বিপদী বিন্যাসে গড় থেকে জানি মিউ, আমরা মিউ বসে দিলাম, মিউতে মিউ গেলে শূন্য, শূন্যের সাথে যা গুণ করলে শূন্য হবে,
তার মানে আদর্শিত পরিমিত চলকের ঘর্ষণ ও পরমাণু। এবার আমরা রাখবো আদর্শিত পরিমিত চলকের বেদাঙ্ক এক। তাহলে আদর্শিত পরিমিত চলকের বেদাঙ্ক এক প্রমাণ করতে হলে আদর্শিত পরিমিত চলকের যে সূত্র আছে তাকে ভি দ্বারা গুণ করতে হবে, কারণ বেদাঙ্কের সংকেত ভি আর ঘরের সংকেত হল ই। ঘরের সংকেত ই দেখে আমরা আদর্শিত পরিমিত চলকে আমরা ই দ্বারা গুণ করছি প্রথমবার, আর বেদাঙ্কের সংকেত হল ভি, এই জন্য আমরা আদর্শিত পরিমিত চলকে আমরা ভি দ্বারা গুণ করবো। তার মানে জেডের আগে ভি হবে, ভি ব্র্যাকেট জেড, আর এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমার আগে ভি হবে। আমরা পরে সেলিটি দেখি এই বেদাঙ্ক নির্ণয়। তো ভেরিয়েশন আমরা এই যে কি করছি, আদর্শিত পরিমিত চলক ছিল জেড, জেডের আগে আমরা ভি নিছি, অর্থাৎ উভয় দিকে আমরা ভি দ্বারা গুণ করছি। পরে ছিল এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, তার আগে আমরা ভি নিছি, অর্থাৎ বামের ডানে উভয় দিকে আমরা ভি দ্বারা গুণ করছি, যেহেতু আমরা বেদাঙ্ক নির্ণয় করব। এবার আমরা ভি দ্বারা এই ভিতরের অংশকে গুণ করব। তা আমরা ভিতরের অংশকে গুণ করার আগে সিগমাকে গুণ করা যাবে না, তারপর মিউকে গুণ করা যাবে না। ই দ্বারা মিউকে সিগমাকে গুণ করা যায় না, ভি দ্বারা মিউকে সিগমাকে গুণ করা যায় না। ই দ্বারা সিগমাকে মিউকে গুণ করা যায় না, আবার ভি দ্বারা মিউকে সিগমাকে গুণ করা যায় না। এবার ভি দ্বারা ভিতরে কোনো অংশকে যদি ভির পরে ব্রাকেটের ভিতরে যতগুলি সংখ্যা থাকবে প্রত্যেকটির সাথে স্কোয়ার থাকে, বীর সামনে যতগুলি চলক থাকবে অথবা স্থির সংখ্যা থাকবে প্রত্যেকটা চলক বা স্থির রাশির উপরে স্কোয়ার হয়, স্কোয়ার থাকে, তাহলে আমরা যখন ওয়ান বাক সিগমাটাকে সরিয়ে নেব তাহলে এই সিগমার সাথে একটা স্কোয়ার দিয়ে সরাইতে হবে, কারণ বীর সামনে প্রত্যেকটা চলকের সাথে স্কোয়ার আছে। তাহলে আমরা কি করব, ওয়ান বাক সিগমা সরাবো, ওয়ান বাক এখানে আছে সিগমা, তাহলে ওয়ান বাক সিগমা স্কোয়ার কেন হয়েছে, কারণ আমরা বীর বাম পাশে নিয়ে আসছি, বীর ডান পাশে সত্তরটা চলকের সাথে স্কোয়ার আছে উজ্জ্বল, মানে সাইলেন্ট, আমরা সেটা দেখি না। তো ওয়ান যখন আমরা বীর বাম পাশে নিয়ে আসবো তখন ওয়ান বাক সিগমা স্কোয়ার দিতে হবে, আর যখন আমরা ভিতরে নিয়ে আসবো তখন স্কোয়ার দেওয়া লাগবে না। তারপর ব্র্যাকেটের ভিতরে ভেরিয়েশন অফ এক্স মাইনাস মিউ লিখলাম। এবার আমরা বি দ্বারা এক্স এ গুণ করে ভেরিয়েশন এক্স হবে, বি দ্বারা মিউকে গুণ করে জিরো হয়, ই দ্বারা মিউকে গুণ করা যায় না মিউ হয়, কিন্তু বি দ্বারা মিউকে গুণ করে জিরো হয়। আমি বিষয়টা আরও ক্লিয়ার করি, ই দ্বারা মিউকে গুণ করলে মিউ হবে, বি দ্বারা মিউকে গুণ করলে জিরো হবে। তাহলে ওয়ান বাক সিগমা স্কোয়ার আর এই ভেরিয়েশন এক্স এর মান অর্থাৎ সিগমা স্কোয়ার। আমরা জানি বেদাঙ্ক ভেরিয়েশন এক্স মানে হলো বেদাঙ্ক, ভেরিয়েশন এক্স যে কথা আর সিগমা স্কোয়ার একই কথা, ভেরিয়েশন অফ এক্স এর পরিবর্তে সিগমা স্কোয়ার বসানো যায়। তাহলে আমরা এই জন্য ভেরিয়েশন এক্স থেকে জিরো গেলে ভেরিয়েশন এক্স থাকে, আবার ভেরিয়েশন এক্স এর পরিবর্তে আমরা সিগমা স্কোয়ার বসাতে পারি, ভেরিয়েশন এক্স ও বেদাঙ্ক আর সিগমা স্কোয়ার বেদাঙ্ক, এই জন্য আমরা ভেরিয়েশন এক্স এর পরিবর্তে সিগমা স্কোয়ার বসিয়ে দিলাম। এবার সিগমা স্কোয়ার ভাগ করে ওয়ান হয়, ওয়ান দিয়ে ওয়ানের ভাগ করে ওয়ান হয়, তার মানে আদর্শিত পরিমিত চলকের বেদাঙ্ক এই যে বি ভেরিয়েশন অফ জেড মানে বেদাঙ্ক মান পেলাম ওয়ান, তাহলে এটা প্রমাণিত হলো। তাহলে প্রমাণ করা যায় যে আদর্শিত পরিমিত চলকের ঘর শূন্য বেদাঙ্ক ওয়ান দেখানো হলো। তো আল্লাহ হাফিজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত হলো।